প্রত্যেক বছরের মতো এবছরও রাসমেলার সাংস্কৃতিক মঞ্চে নাইবালি টেপু স্মরণ সমিতির উদ্যোগে ভাইয়া সঙ্গীতের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং রাসমেলার এই সাংস্কৃতিক মঞ্চে প্রত্যেক বছর আমাদের একদিনের একটা জায়গা বা সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় চেয়ারম্যানকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয় কুচবিহারের জেলা শাসক শ্রী কৌশিক সাহা মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের দুজন এডিএম মহাশয় রামকৃষ্ণ মালি এবং জ্যোতির্ময় তাঁতি, এনজিও সাহেব উপস্থিত আছেন, সঞ্জয় পাল উপস্থিত আছেন, আমাদের মাননীয় ডিএম সাহেবের মাতা কি নাম সুলতা সাহা মহাশয় এবং উপস্থিত আছেন জেলা পরিষদের সদস্য বিশিষ্ট আইনজীবী আব্দুল জলিল আহমেদ এবং মঞ্চে উপস্থিত রয়েছেন কুচবিহার এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দ্রকান্ত রায়, ব্যবসায়ী সমিতির সভাপতি উপস্থিত আছেন নারায়ণ মদক এবং উপস্থিত রয়েছেন বরুণ দত্ত, জেলা পরিষদের সদস্য রয়েছেন জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি তমজিৎ বাবু, অন্যান্য আধিকারিক বৃন্দ এবং নাইবালি টেপু স্মরণ সমিতির সম্পাদক জ্যোতির্ময় রায়, খোকন নাগ মহাশয় এবং অন্যান্যরা যারা এই অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে করার জন্য প্রতি বছরই তারা আয়োজন করে থাকেন এবং সাংবাদিক বন্ধুরা এবং ভাওয়াইয়া প্রেমী দর্শকবৃন্দ, 2009 সালে প্রথম নাইবালি টেপু কিংবদন্তি ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী যার জন্ম হয়েছিল তুফানগঞ্জ মহকুমার অন্তর্গত বলরামপুর গ্রামে। খুব দুস্থ পরিবার থেকে তিনি উঠে এসেছিলেন, নিজেই গান লিখতেন, নিজেই গানের সুর দিতেন, নিজেই দোতারা বাজাতেন, আবার নিজেই গানও গাইতেন। তার গানের গলাটা ছিল অসাধারণ এবং নাইবালি টেপুর গাওয়া গান শুনে মানুষ মুগ্ধ হয়ে যেত। আব্বাসউদ্দিন সাহেবের নাম সবাই আমরা জানি, আব্বাসউদ্দিন সাহেবও নাইবালি টেপুর লেখা গান অনেক গেয়ে বিশ্ববিখ্যাত হয়েছেন, যে গানের সাথে দোতারায় বাজায় সঙ্গত দিয়েছেন নাইবালি টেপু মহাশয়। তো নাইবালি টেপু অল্প বয়সে তার মৃত্যু হয়, মৃত্যুর আগে পর্যন্ত প্রচুর গান তিনি লিখেছেন এবং স্বর্গীয় হরিশ্চন্দ্র পাল মহাশয়ের উদ্যোগে তিনি কলকাতা গ্রামাফোন কোম্পানিতে 27খানা গানের রেকর্ড করেছিলেন। পরবর্তী সময়ে তার অকাল মৃত্যুতে বাকি গানগুলো আর রেকর্ডিং করা সম্ভব হয়নি এবং সব শেষে কুচবিহার এমজেন হাসপাতালে যক্ষা রোগে আক্রান্ত হয়ে সম্ভবত 56 বছর বয়সেই এই কিংবদন্তি শিল্পীর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো 2009 সালে তার প্রথম জন্ম শতবার্ষিকী আমরা বলরামপুরেই পালন করেছি এবং প্রত্যেক বছর ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন জায়গায় কখনো দুদিন কখনো তিন দিনের এই অনুষ্ঠানটা হয়, 26, 27, 28 ডিসেম্বর আর রাসমেলাতে একদিন যে কোনো একটা দিন আমাদের দেওয়া হয়। এখানে আমরা এখানে সেই ভাওয়াইয়ার অনুষ্ঠানটা নাইবালি টেপুর স্মরণে আমরা করে থাকি এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু রাজ্যের যারা সাংস্কৃতিক জগতের শিল্পী
বিশেষ করে কুচবিহার উত্তরবঙ্গে ভাওয়াইয়ার শিল্পী এবং যারা ভাওয়াইয়ার গানের সাথে নানা রকম সঙ্গীত বাজান ঢোল খোল এবং তার সাথে দোতারা সারিন্দা বাসি মুখাবাসী তাদের সবাইকে 1,000 টাকা করে মাসে তিনি ভাতা দিচ্ছেন। সারা রাজ্যে 1,95,000 মানুষ এই 1,000 টাকা করে ভাতা প্রতি মাসে পেয়ে যাচ্ছে। সরকারি প্রচারের ক্ষেত্রেও আমরা ভাওয়াইয়ার সঙ্গীত শিল্পী যে যে এলাকায় রয়েছে তাদেরকেই ব্যবহার করছি, তার বিনিময়ে সরকারিভাবে অর্থ তাদের প্রদান করা হচ্ছে। তো ভাওয়াইয়ার শিল্পটা একটা সময় প্রায় বিলুপ্তির পথে চলেই গিয়েছিল, আস্তে আস্তে কিছু মানুষের উদ্যোগে সারা উত্তর বাংলায় বিশেষ করে এই ভাওয়াইয়ার সঙ্গীতটা আবার ফিরে আসে। আমরাও সরকারি বেসরকারি সব অনুষ্ঠানে প্রায় ভাওয়াইয়া নৃত্য বৈরাতি নৃত্য এবং ভাওয়াইয়া গান আমরা বাধ্যতামূলকভাবে রেখে থাকি এবং আমরা দেখছি ধীরে ধীরে ভাওয়াইয়ার সংস্কৃতিটা আস্তে আস্তে আবার আগের মতো ফিরে আসছে। আবার মানুষ গ্রামে গঞ্জে ধান কাটতে গেলে পাট কাটতে গেলে গাড়ি দিয়ে ধান আনতে গেলে মোষ গরু চড়াতে গেলে নদীর পারে গেলে আগের মতো গুনগুন করে এখনও আবার নতুন করে ভাওয়াইয়ার সঙ্গীতের দুটো সুর দুটো কলি গাইতে শুরু করেছেন, এটা খুব ভালো দিক। এবং কুচবিহার জেলায় অনেকগুলো ভাওয়াইয়া সঙ্গীতের ছোট ছোট স্কুল তৈরি হয়েছে যেখানে ছেলে এবং মেয়ে ভাওয়াইয়া নৃত্য বৈরাতি নৃত্য এবং ভাওয়াইয়া গান তারা শিখছেন এবং আবার দেখবেন যেখানে আপনারা যাবেন সেখানে কিন্তু ভাওয়াইয়া গান ভাওয়াইয়া নৃত্য আপনারা পাবেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানাই কুচবিহারের পক্ষ থেকে যে 26শে জানুয়ারি একটা গুরুত্বপূর্ণ দিনে তিনি প্রত্যেক বছর কুচবিহার জেলা থেকে কখনো মাথাভাঙা কখনো দিনহাটা কখনো তুফানগঞ্জ কুচবিহারের বিভিন্ন প্রান্ত থেকে ভাওয়াইয়া নৃত্যের যে টিম সেই টিমকে কলকাতায় নিয়ে গিয়ে সেই রেড রোডে যে প্রোগ্রামটা হয় 26 জানুয়ারি সেখানে পারফর্ম করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এতে আমরা গর্ববোধ করছি কুচবিহারের মানুষ হিসাবে। উত্তরবঙ্গ উৎসব তাতেও আমরা উদ্বোধনী যে নৃত্য সেটা ভাওয়াইয়া নৃত্যর মাধ্যমে আমরা শুরু করে থাকি। সুতরাং ভাওয়াইয়া নৃত্য ভাওয়াইয়া শিল্পী ভাওয়াইয়া শিল্প সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাকি যে অনেক মানুষ রয়েছেন সংস্কৃতি প্রেমী মানুষ তাদের কাছেও আবেদন রাখছি, তাদের কাছে অনুরোধ রাখছি, প্রচুর শিল্পী রয়েছে ভাওয়াইয়া শিল্পী কিংবদন্তী শিল্পী সবাই যদি বিভিন্ন এলাকায় এক একটা শিল্পীকে সামনে রেখে তার স্মরণে যদি একটা করে ছোট হোক বড় হোক মাঝারি হোক একটা করে অনুষ্ঠান করেন তাহলে কিন্তু সেই শিল্পীদের সম্মান জানানো সম্ভব হবে। রাজ্য সরকার প্রত্যেক বছরই ভাওয়াইয়া রাজ্য ভাওয়াইয়া অনুষ্ঠান করে থাকেন, গত বছর জলপাইগুড়িতে হয়েছে, এবছর সম্ভবত আলিপুরদুয়ার জেলার ফালাকাটা হবে, আবার কুচবিহার হবে। এই ঘুরে ঘুরে ভাওয়াইয়ার রাজ্য ভাওয়াইয়ার অনুষ্ঠানটা উত্তরবঙ্গে হয় এবং সেই ভাওয়াইয়া অনুষ্ঠানগুলিতে আমরা দেখেছি 4 দিনব্যাপী অনেক রাত পর্যন্ত মা বোন থেকে শুরু করে সাধারণ মানুষ ভাওয়াইয়া প্রেমী মানুষ তারা বসে গান শোনেন। আরও একটা কথা না বললেই নয়, আমরা অনেক চুটুল হিন্দি সিনেমার গান শুনি আধুনিক গান শুনি অনেক রকম গান আমরা শুনে থাকি কিন্তু দেখা যায় 1, 2, 3 হার্ডলি 5 বছরের মধ্যেই সেই গানগুলো আর আমরা শুনতে চাই না, পুরনো হয়ে যায় এবং বোরিং ফিল করি। কিন্তু আজ থেকে 100 বছরের বেশি আগে গাওয়া এই ভাওয়াইয়া সঙ্গীত লেখা এই ভাওয়াইয়া সঙ্গীত আজ কখনোই কিন্তু পুরনো মনে হয় না। যতবার আমরা শুনি ততবারই মনে হচ্ছে আরও কয়েকবার শুনি এবং মানুষের ভাব ভাবনা ভালোবাসার মধ্য দিয়ে এই গানগুলো তৈরি হয়। সেই বন সমুদ্র নদী ঝর্ণা আকাশ
মোষের গাড়ি, গরুর গাড়ি এবং যারা রাখাল গরু চড়ায় এবং যারা হাল চাষ করে এদেরই সবার মনের কথা তাদের ভাবনাটা তুলে ধরার চেষ্টা করা হয় এই ভাওয়াইয়া সংস্কৃতির মধ্য দিয়ে, যা আমার মনে হয় হাজার বছর পরেও এটাকে পুরো একে এই গানকে এই সংস্কৃতিকে পুরনো একেবারেই মনে হবে না। তাই আমার বক্তব্য না বাড়িয়ে শুধু এটুকু বলতে চাইছি, আপনারা প্রত্যেক বছরের মতো এবছরও সবাই শেষ পর্যন্ত থাকবেন এবং যেহেতু এবার মেলার প্রথম পর্যায়ে আমাদের এই অনুষ্ঠানটা, আমাদের মূল লক্ষ্য ভাওয়াইয়া সংস্কৃতির প্রচার এবং প্রসার বাড়ানো, মানুষের মধ্যে ভাওয়াইয়া সংস্কৃতিকে জায়গা করে দেওয়ার জন্য আমরা এই ধরনের অনুষ্ঠানগুলো করে থাকি। আপনারাও বারবার সাড়া দেন, তাতে আমরা আপ্লুত, আপনাদের কাছে কৃতজ্ঞ। সব শেষে উপস্থিত সবাইকে শুভ রাস পূর্ণিমার দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে ঠাকুর মদনের কাছে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সপরিবারে সুখে শান্তিতে থাকবেন, ঠিক এই প্রার্থনাটা করেই আমার কথা শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।